ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল বং ক্যানভাসের নতুন একটা ব্লগে জানাই তোমাদের সবাইকে, নতুন ইয়ারে জানাই হ্যাপি নিউ ইয়ার, আর আমার চ্যানেলে জানাই স্বাগত সুস্বাগতম। তো আজকে হচ্ছে 1st জানুয়ারি, আজকে অন্যদিনের মতোই অফিস বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের ছুটি নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে একটা ভালো দিন, আজকে এমনি 1st জানুয়ারি, আর এমনি হচ্ছে আমার বোনুর বার্থডে, যেটা তোমরা জানো ঝুমসাহা নামে চ্যানেল আছে আমার বোনুর, আমার বোনু আজকে বোনের বার্থডে আছে, তো সেই নিয়ে একটা হালকা ফুলকা ছোটোখাটো প্ল্যান আছে। তো আগে অফিস, তারপরে অন্য কিছু প্ল্যান, তো চলো অফিসটা করে আসি, তারপর দেখতে পাবো অন্য কিছু প্ল্যান। রাস্তায় আছি, প্রচুর গাড়ি আওয়াজ হচ্ছে, শোনাও যাচ্ছে না, তো তো করে যাচ্ছি। তো তোমাদেরকে আবার জানিয়ে দিই ভালো করে, হ্যাপি 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 নিউ ইয়ার 2022। খুব ভালো করে ভালো থেকো সবাই, আর আশেপাশে সবাইকে ভালো রেখো। তো চলো অফিসটা করে আসি, তারপর কথা হচ্ছে। এখন কনফিউজ হয়ে গেছে, কেকটা কে কাটবে, ও কাটবে নাকি অন্য কেউ কাটবে, বলে আমাকে তো কেক কাটতেই দিচ্ছে না, তো চলেই যাই, আমি চলে যাচ্ছে, আমি তো কেক কাটতে দেয়নি, চলে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো এখন তো সন্ধেবেলা, কেক কাটা হবে, বোন কেক কাটবে, আর একদিকে দেখতে পাচ্ছ বোন সেলফি তুলছে। আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বার্থডে গার্লের সেলফি তোলার কমপ্লিট হলো না। এদিকে আমার পাপাকে দেখো, আমার পাপা কি সুন্দর কোলে উঠেছে, দেখেছো তোমরা? এখন আমরা কেক কাটার জন্য এবার প্রিপারেশন করব, দেখা যাক কেকটা কাটে আমার পাপা নাকি ঝুম্পা।
আজকের দিনটা হচ্ছে 1 জানুয়ারি, আর সঙ্গে আমার বোনুর বার্থডে, মানে হ্যাপি বার্থডে। তো আজকের দিনটাতে আমি চেষ্টা করি ওর কাছে থাকবার, এমনিও আমরা অর্ধেক টাইমই ওর মানে কাছাকাছিই থাকি, তবু আজকের দিনটাতে বেশি করে চেষ্টা করি। আমার একটামাত্র বোনু, খুব আদরের, খুব ভালোবাসি। আর আজকের দিনটা 1 জানুয়ারি বলে তোমাদের সকলের কাছে খুব প্রিয়, কিন্তু আজকের দিনটা আমার কাছে তার থেকেও অনেক 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 বেশি প্রিয়, কারণ আজকে আমার বোনের বার্থডে। তো প্রতি বছর আমরা এই দিনটা যেভাবেই হোক নিজেদের মধ্যে একটু আনন্দ করার চেষ্টা করি। হ্যাঁ, আর আমার জীবনে সব থেকে যদি খুব কাছের কোনো পার্সন থাকে সেটা একমাত্র আমার বোনু, এছাড়া আর কেউ নেই। তো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও আরও অনেক 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 বড় হয়, অনেক ভালো থাকে, আর সবার সাথে এইভাবেই মিলেমিশে যেন থাকতে পারে। কেক কাটার পর কেক খেয়ে আমি একটু বেরিয়েছিলাম, এই জাস্ট এলাম, আর এসে বনুকে পায়েস খাইয়ে দিচ্ছি, কারণ পায়েস হওয়ার পর থেকে বনু এখনও মুখে দেয়নি। দোষী মেয়ে, খুব দোষী মেয়ে, না খাইয়ে দিলে খাবে না, খালি ঝগড়া করবে, খাবেই না, ওই জন্য জোর করে ধরে খাইয়ে দিলাম। আর ইতিমধ্যে আমাদের রাতের ডিনার করার সময় হয়ে গেছে, রাতের ডিনারে আছে পরোটা আর চিকেন ভর্তা, এই হলো আমাদের আজকে রাতের মেনু। তো চলো